হাতে কাটা মেরে দিল নো এ বিচিটা ধরলে তোমার ভয় লাগে নি না বিচিটা ধরলে কি হবে পা দিয়ে জুতো দিয়ে বাড়িতে বিছের মতো দেখতে একটা প্রাণী আমি ধরেছি সেই প্রাণীটা তুমি দেখে যাও তারপরে তোমার দেখার পরে প্রাণীটা আমি মাঠে ছেড়ে দেবো আমি দাঁড়া তাহলে আমি এক্ষুনি যাচ্ছি আমি এই বাড়ির থেকে বেরিয়ে গেলাম সেই দেখতে পাচ্ছি ভাই আছে বোন আছে একটা ছোট ভাই আছে ওখানে বসে আমার জন্য ওয়েট করছে আমি আদৌ জানি না যে ওরা আমার জন্য কি ধরেছে আর কি দেখানোর জন্য আমাকে দুপুরবেলা ঘরের থেকে তুলে নিয়ে চলে আসলো তুই কি ধরেছিস রে আমি একটা আজব প্রাণী ধরেছি কি প্রাণীটা আমি নিজের চোখে কখনো দেখিনি তবে কি ধরেছি সেটা আমি সঠিক জানি না তো তুমি দেখো আমি কোটোর মধ্যে আটকে রেখে দিয়েছি এটাকে ধরেছি কি আছে এর মধ্যে আটকে রেখে দিয়েছি তোমার জন্য সারপ্রাইজ এটা তুমি কি কখনো এই প্রাণীটা দেখেছো দেখো না রে দেখো এটাকে কি এটা আমি কোনোদিন দেখিনি একটা বিছের মতো দেখতে সত্যি তো কামড়ায় মানে এতটাই ভীষণ বড় কিন্তু দাঁত কোনটে দাঁত এই যে এখানে মুখ আছে এটা হচ্ছে লেজ হ্যাঁ আর এইটা এই যে এটা হচ্ছে মাথা এটা লেজ আমি তো কোনোদিনও দেখি না এমন বিছে দেখো দেখো সাইজটা দেখো খালি হেভি বড় তো এই ভাই ভাই কষ্ট কামড়ে নেবে এই যে বিগ সাইজ তো ভাই তুই দেখলি করে আর ধরলিটা কি করে ওকে আমি প্রথমত আমি জিনিসটা দেখতে পাইনি ওই যে ছোট ভাইটা আছে এই যে দীপ্ত হ্যাঁ দীপ্ত ধরেছে এ দেখেছিল এ দেখতে পেয়েছিল তুই কি করে ধরেছিস জুতো জুতো দিয়ে ধরেছিস আচ্ছা এ এটা কোথায় দেখেছিল তুমি এটা 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 কোন জায়গায় দেখেছিলি কোথায় ছিল এটা এটা কোথায় ছিল বাড়ি 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 ছিল তাই বিছানা কই এর মধ্যে তা কামড়া দেয়নি কামড়া দেয়নি কামড়া দেয়নি বিছানাটা তো অনেকক্ষণ থেকে ধরে রেখে দিয়েছে প্রায় এক ঘন্টার উপরে তো ভিডিওটা ছাড়িনি কারণ আমার জন্য ভাই আমাকে ফোন করে বললো যে দাদা তোমার জন্য একটা ভালো কন্টেন্ট আছে আমি তো ফার্স্টে ভাবলাম ইয়ারকি বাচ্চা আমার সঙ্গে ভাই কোনো তারপরে তো সত্যি আমার বোন আমাকে ডাকতে গেলো তো আমি বাড়িতে শুয়েছিলাম তো কন্টেন্টটা সত্যি সত্যি ভালো আর আমি ভাবতেই পারিনি যে আমি এমন একটা জিনিস নিজের চোখে দেখতে পাবো তো অনেকক্ষণ ধরে বিছানা কোটোর মধ্যে আটকানো আছে হয়তো মারা যেতে পারে বিছানা এখন ভাই কোটোর থেকে রিলিজ করে দেবে পুরো ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ পুরো ফাঁকা মাঠ আর ফাঁকা মাঠ এখানে বিছানা ছেড়ে দেওয়া হবে আর এত পরিমাণ সূর্যের আলো পড়ছে মুখে জাস্ট আমি চোখ খুলতে পারছি না এত পরিমাণ সূর্যের আলো আর স্কিন মনে হচ্ছে আর পুড়ে যাচ্ছে উজ্জ্বল আমরা এখন বিছানাকে রিলিজ করে দিই পুরো ফাঁকা মাঠে ও নো এই যে গাইস এই যে কি ভয়ঙ্কর জিনিস কি বড় দেখ কতটা ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর ভাই ওটাকে রিলিজ করতে গেল হাতে গাঁটা মেরে দিল তো দিত ভাই তুমি যে বিছেটা ধরলে তোমাকে একটু ভয় লেগেছিল লাগনি তো কি তুমি কিভাবে ধরলে বিছেটা ধরলে কি হবে পা দিয়ে জুতো দিয়ে সত্যি সত্যি গাইস ভাইটা এতটা এতটা বুদ্ধিমান এতটা বুদ্ধিমান এই এক বছর ভাইয়ের বয়স আমরা কথা বলতে শেখেনি কিন্তু মোটামুটি সব কথা বোঝে আর দারুণ দারুণ হাসি লগর করেও ভাই 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 তো গাইস ফাইনালি আমরা বিছেটাকে মাঠে ছেড়ে দিয়েছি দেখতে পেয়েছো তোমরা তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক করবে আর অবশ্যই বিছেটার নাম কি অনেকটা বিছে হয়তো না বিছের মতো দেখতে অনেকটা তবে ওই প্রাণীটার নাম যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের আর পুরো ক্রেডিট যায় আমার এই ভাইয়ের কারণ ভাই পুরো বিছেটা ধরেছে ভাইয়ের কন্টেন্ট হাই হ্যাঁ তোমার কন্টেন্ট তোমার ভিডিওটা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো আর নিউ ভিডিও খুব তাড়াতাড়ি পাবে
সো টাটা গাইস।